বিশেষ দ্রষ্টব্য। এই ভিডিওটি মূলত বিনোদনের লক্ষ্যে ক্রিয়েট করা, এর সাথে বাস্তব কোনো চরিত্রের কোনো ধরনের মিল নেই। ধন্যবাদ ভাই। আপনাদের মধ্যে আসান কার নাম? আরে আমরা দুইজনের নাম আসান আছে, আমি আসান ওয়ান, ওইটা আমার ভাই আসান টু। আচ্ছা আপনি নূরজাহান হোটেল আছে না, ওইটার পিছনে চলে যান, ওইখানে এলিয়েন আইসা নাচানাচি করে। আরে আসান ভাই কি বলেন, এলিয়েন কি নাচানাচি করে? ওয়ালাইকুম আসসালাম, কি হইছে ড্রাইভার সাহেব? স্যার এখানে নূরজাহান হোটেল তো সামনে না, আর এলিয়েন নাকি হোটেল নূরজাহানের পিছনে আইসার নামে বলেন কি? স্যার ভাই যাইতেছি যাইতেছি যাইতেছি। তো সুন্দরভাবে যাইস, কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করিস না। আরে ভিউয়ার্স ভিউয়ার্স আবার শুনতেছেন, শব্দ শুনতেছেন? এই দেখেন এই দেখেন এলিয়েন চলে আসছে। ও ভাই এলিয়েন নামতেছে। আরে আজহার ভালো আছোস? আরে ভিউয়ার দেখুন আমাকে চিনে এলিয়েনরা। ওহো তোকে চিনবো না কেন, তোর ভিডিও আমার ছেলে দেখে। এই ভিডিওটার পার্ট 2 লাগবে কিনা তাও কমেন্ট করতে। যারা যারা আমার ব্লগ চ্যানেল তথা আজহার ভাই অফিসিয়ালের নতুন ব্লগটা দেখেন নাই, অর্থাৎ সিলেট বাস টার্মিনালের ব্লগটা দেখেন নাই, তারা একটু কষ্ট করে আপনারা ইউটিউবে সার্চ করবেন আজহার ভাই অফিসিয়াল। করার পরে আপনারা এরকম সার্ফেস আসবে, এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন প্রথমে যে ভিডিওটা আছে, এয়ারপোর্ট নাকি বাস টার্মিনাল, এটাতেই আপনারা ক্লিক করলে আপনারা মূলত আমার ব্লগটা দেখতে পারবেন। এখানে পুরো সিলেট বাস টার্মিনালটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। সো আপনারা আপনাদের ফিডব্যাক এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন, অনেক খুশি হবে আপনাদের আজহার ভাই। ভালোবাসা অবিরাম। ও ভাই আজকে আপনাদের আজহার ভাই কুমিল্লাতে চলে আসছে, আর আজকে আমি এখানে আসার একটা কারণ আছে, তা হচ্ছে আমাকে একজন ভাইয়া রাখছে। সো ওই ভাইয়ের কাছে যাব। আর আজকে কিন্তু ভাই ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনারা মিস করলে আপনারা পুরো মানে আপনাদের জীবনের কিছু মূল্যবান জিনিস মিস করবেন, কারণ আজকে আপনাদের আজহার ভাই মূলত একটা জিনিস জানার জন্য আসছে। আর অ্যানাবাসটা নিয়ে আসছিলাম, এই দেখেন আমার হেল্পার কুদ্দুস আর সে। আরে কুদ্দুস একটু ডিপার দে। ওকে আজহার ভাই দিতাছি দিতাছি। এই দেখেন ডিপার মানে ভালোবাসা, আমার কুদ্দুস দিয়া দিল। যাই হোক আমরা এই ভাইয়ের সাথে কথা বলি। রিক্সাওয়ালা ভাই সালাম আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে ভাই, আর ডিস্টার্ব করতেছেন কেন? আরে ভাই আপনি ইংলিশ পারেন? হ্যাঁ হ্যাঁ আমি পারবো না কেন, পারি পারি। আচ্ছা আপনি কি জানেন এখানে মূলত মানে এহসান ভাইকে? না ভাই আমি জানি না, আমি জানি না। ওকে ওকে জানা লাগবে না আপনার, এত ভাব দেখে আমার রাগ উঠতেছে। সো ভিউয়ার্স এই দেখেন আমরা আছি কুমিল্লা বাস টার্মিনালে, এখানে আমাকে আহসান ভাই আমাকে ডাকছিল। সো আহসান ভাই কই না, আমরা খুঁজে দেখি। ভাই আপনাদের মধ্যে আহসান কার নাম? আরে আমরা দুইজনের নাম আহসান আছে, আমি আহসান ওয়ান, ওইটা আমার ভাই আহসান টু। ও আচ্ছা আচ্ছা আমাকে চিনছেন আজহার ভাই, আমি টেক গেমার এজেন্ট এক্সের। আরে আরে আজহার ভাই আমি চিনছি আমি চিনছি, আমি হচ্ছে আসান টু। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সো কেন ডাকছেন ভাই, আপনি কি কোনো ইনফরমেশন দিবেন? আরে আজহার ভাই আমরা সবাই আতঙ্কিত অবস্থায় আছি, কুমিল্লার আকাশে এলিয়েন দেখা যাচ্ছে। আরে কি বলেন আসান ভাই? হ হ আজহার ভাই কুমিল্লার আকাশে এলিয়েন দেখা যাচ্ছে, আপনাকে এই জন্যই ডাকছি, আপনাকে কিছু ইনফরমেশন দিব। ও আচ্ছা আচ্ছা কোথায় গেলে আমি দেখতে পারবো, ভিডিও বানাচ্ছি তো এই জন্যই। ও আচ্ছা আচ্ছা আপনি নূরজাহান হোটেল আছে না, ওইটার পিছনে চলে যান, ওইখানে এলিয়েন আইসা নাচানাচি করে। আরে আসান ভাই কি বলেন, এলিয়েন কি নাচানাচি করে? হ্যাঁ হ্যাঁ নাচার জন্যই আসে। আচ্ছা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো ভিউয়ার্স এই দেখেন আসান ভাই ওয়ান, আসান ভাই টু, আর এখানে অনেকগুলো ভাই আছে। সো ওনারা আমাকে বলছে নূরজাহান হোটেলে যাওয়ার জন্য, তার আগে চলেন আমি কিছু খাবার দাবার কিনে নিই, কারণ খুবই খিদা লাগছে। সো আপনাদের আজহার ভাই এখানে চলে আসছে। ভাই বার্গার আছে? হহ ভাই বার্গার আছে, বার্গার আছে 200 টাকা। কয়টা 200 টাকা, পাঁচটা? না 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 একটাই 200 টাকা। আরে ভাই তোর বার্গার খামু না। সো ভিউয়ার্স দেখলেন বার্গার দাম বুঝি 200 টাকা, কি একটা অবস্থা। চলেন চলেন আমরা এখন আর মিস না করি, আমরা মূলত আমাদের এলিয়ান দেখতে চলে যাই, বাংলাদেশি এলিয়ান। ধন্যবাদ আসান ভাই। ওকে ওকে আজহার ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম সব কিছু। আচ্ছা আচ্ছা আসান ভাই যাইতেছি যাইতেছি। আরে কুদ্দুস জলদি টান জলদি টান। আরে আজহার ভাই টান স্টার্ট করে দিব নাকি? হহ টান টান। সো ভিউয়ার্স এই দেখেন আমাদের বাসটা চালু হয়ে গেছে, আর কুদ্দুস এখন বাসটা টানতেছে। এই দেখেন এই দেখেন খুবই সুন্দরভাবে কুদ্দুস বাসটাকে ঘুরাচ্ছে। সো কুদ্দুস তুই টানবি না আমি টানবো? আরে আজহার ভাই আপনি টানেন না হলে বাসটা, তাহলে ভালো হয়, আমি তো টানলে মূলত অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা চাইতাছি চাইতাছি। এই দেখেন আমাদের বাস কিন্তু চালু হয়ে গেছে। সো খুবই স্মুথলি ভাবে কুদ্দুস বাসটাকে কাটাইতেছে কাটাইতেছে। এই 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 ব্রেক মার ব্রেক মার। ওকে ওকে। সো যাত্রী সাধারণ দেখলাম আপনাদের আজহার ভাই মূলত আসান ভাইয়ের কাছ থেকে ইনফরমেশন পাইছে, আমরা এখন এলিয়েন দেখতে যাব। আরে আজহার ভাই কি বলেন, এলিয়েন হয় নাকি? আরে আজকে নিজ চোখে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা
সো কুদ্দুস উঠ 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 আর কুদ্দুস রে আমি কখনো মূলত ভালো করতেই পারলাম না, এই দেখেন হাতে এখনো দুইটা সিগারেট টানতেছে, কি একটা অবস্থা তোর রে ভাই, লিভার টিভার সব পুড়া যাবে। আরে আদার ভাই সমস্যা নাই সমস্যা নাই, তোর তো সমস্যা নাই, তোর ফ্যামিলির কি হবে এটা চিন্তা কইরা সিগারেট খাওয়া বাদ দে। আচ্ছা আদার ভাই আচ্ছা বাদ দিব না ইনশাল্লাহ। ওকে ওকে তুই তো প্রত্যেকবারই ইনশাল্লাহ বলস। যাই হোক ভিউয়ার্স, আমরা এখন দেখেন কুমিল্লার দিকে রওনা হচ্ছি, আমরা এখন আমাদের বাসটাকে কাটায় ডান পাশে ইন করায় ফেলবো হালকার উপর দিয়ে ঝাপসা করে, কারণ আমরা কুমিল্লা বাস টার্মিনাল থেকে এখন আমরা যাব হোটেল নূরজাহানের দিকে। সো আপনাদের আজহার ভাই হোটেল নূরজাহানের দিকে কাটায় নিচ্ছে বাসটা, খুবই স্মুথলিভাবে আমরা বাসটাকে কাটাচ্ছি। আর এলিয়েন সত্যি আছে নাকি না, আহসান ভাই আমাকে গাধা বানাইছে এটা হচ্ছে মেইন জিনিস, চলেন আমরা একটু দেখে আসি। সো আপনাদের আজহার ভাই বাস নিয়ে টানতেছে টানতেছে টানতেছে, এখন আমরা বামে কাটা নিব আমাদের বাসটা। সো হালকার উপর দিয়ে পুরো রোড ফাঁকা ভাই, পুরো রোড ফাঁকা, সো পুরো রোড ফাঁকা। যাই হোক আজহার ভাই কি হয়েছে? আরে বলিস না কুদ্দুস আমার বাস চলতেছে না কেন? আরে যাই না তো আজহার ভাই একটু দেখে শুনে চালান। এই তো আবার চলা স্টার্ট করছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আজহার ভাই। সো যাই হোক ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই যাইতেছে, দেখেন রাস্তায় প্রচুর গাড়ি হালকার উপর দিয়ে ডিপার দিয়ে দিয়ে যাচ্ছে। আর এই তো আমরা আমাদের এনা ট্রান্সপোর্টের বাস নিয়ে মূলত নূরজাহান হোটেলে যাব, এখন ওইখানে যে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আরে কুদ্দুস নূরজাহান হোটেল ডানে না? আরে আজহার ভাই আমিও তো ভুলে গেছি, কুমিল্লাতে কখনো তো আমি বাস নিয়ে ঢুকি নাই, আপনি ডানে চলে যান তাইলে আপনি দেখেন নূরজাহান হোটেল ডানে কিনা। ওকে ওকে সমস্যা নাই। সো ভিউয়ার্স এই দেখেন আমরা ডান ইন করলাম, আমরা এখন অফিসিয়ালি আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। এই দেখেন আপনাদের আজহার ভাই ডিপার দিয়ে দিয়ে যাচ্ছে, তো প্রচুর সুন্দরভাবে জার্নি করতেছি, এটা কি হকিন? আরে আজহার ভাই তাহলে তো বুঝতে পারছি নূরজাহান হোটেল হচ্ছে পিছনে। আরে আরে তুই তো দেখি আরো বড় চিজ নাচাইলি কেন তাহলে? আরে আজহার ভাই আমি তো কুমিল্লাতে কখনো ঢুকি নাই এই জন্যই আর কি। আচ্ছা আচ্ছা সো আমরা সামনে যাই ইউটার্ন নিতাছি। ওকে আজহার ভাই ওকে। সো ভিউয়ার্স এই দেখেন আমরা এখন চট্টগ্রাম ঢাকা হাইওয়ে থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ইন করলাম। সো এই তো আপনাদের আজহার ভাই খুবই স্মুথলিভাবে বাসটাকে নিয়ে টানতেছে, এই তো এনা ট্রান্সপোর্টের নন এসি কোচ নিয়ে আমরা টানতেছি, সামনে হচ্ছে হোটেল জমজম। সো হোটেল জমজমে এই দেখেন একজন পুলিশ ভাই আছে, এখানে কুকুর আছে, ছাগল আছে না কুকুর, কুকুর দুইটা কথা বলতেছে। সো যাই হোক আমরা এই দেখেন কয়টা কুকুর ভাই এখানে, খুবই ভয় লাগতেছে আজহার ভাই। আরে ভয় পাস না আমরা তো বাসে আছি দরজা মারা। সো পুলিশ স্যারকে একটু জিজ্ঞাসা করতো। আজহার ভাই আমি করবো না আপনি করেন জিজ্ঞাসা। আচ্ছা আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম পুলিশ স্যার। ওয়া আলাইকুম আসসালাম, কি হইছে ড্রাইভার সাহেব? স্যার এখানে নূরজাহান হোটেল তো সামনে না? আরে আপনি এত বড় বাস চালান আপনি জানেন না নূরজাহান হোটেল কই, সামনে সামনে যান যান। আচ্ছা আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সো ভিউয়ার্স এই দেখেন পুলিশ স্যার আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিছে, আপনাদের আজহার ভাই হোটেল জমজম আবাসিক থেকে বের হয়ে গেল, এটা হচ্ছে গ্রিন লাইনের মালিকের হোটেল। সো আমরা এখান থেকে বের হয়ে হালকার উপর দিয়ে আমরা এখন যাব ইয়াতে মূলত হোটেল নূরজাহানের দিকে, কারণ ওইখানেই আমাদের কাঙ্ক্ষিত সেই এলিয়েন নাকি আছে। সো এলিয়েন দেখার জন্য কে কে প্রস্তুত তা কমেন্ট করে একটু জানা দেন, আর কেউ স্কিপ করেন না ভিডিওটা, পুরোপুরি দেখতে থাকেন। এই দেখেন এই দেখেন এই দেখেন আমাদের হুন্দাই কোচ একটা পায়া গেছি, তো টান হবে টান হবে। আরে হুন্দাই ড্রাইভার ও আজহার ভাই ভালো আছেন? ভাই ভালো আছি। সো এই দেখেন বাম পাশে এটা কোন হোটেল, এটা হচ্ছে আইরিশ হিল। সো যাই হোক আমরা কুমিল্লা ক্রস করব, কুমিল্লার উপর দিয়ে চইলা যাই, নিচে নামার আমার শখ নাই। সো উপর দিয়েই চইলা যাইতেছে আপনাদের আজহার ভাই খুবই স্মুথলি খুবই স্মুথলি, 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে টানবো, 200 কিলোমিটার স্পিডে টানবো ইনশাল্লাহ। সো আপনাদের আজহার ভাই দেখেন খুবই সুন্দরভাবে বাসটাকে টানতেছে, এই 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 তো ভাই এই তো। সো আজহার ভাই খুবই ঝাঁকানাকা টাইপের একটু ড্রাইভিং হচ্ছে মনে হচ্ছে আজকে। আরে হবে না তোর আজহার ভাই টানতেছে বাস, ভালোই তো লাগবে। ও আজহার ভাই ঠিক বলছেন ঠিক বলছেন। এই তো আমরা মনে হয় হোটেল নূরজাহানে চলে আসছি তাই না কুদ্দুস? ও আজহার ভাই ডান পাশে হোটেল নূরজাহান। নূরজাহান না একটু দেখে ফেলি, ইয়াস হোটেল নূরজাহানে আমরা চলে আসছি। সো হোটেল নূরজাহানে যেতে হলে আমাদের সামনে যে একটা ইউটার্ন নিতে হবে, আর এলিয়েন নাকি হোটেল নূরজাহানের পিছনে আইসার নামে বলেন কি, তো ওইখানে আমাদের যেতেই হবে। এই দেখেন বাম পাশে আমরা হানিফের একটা কোচ পেয়ে গেছি, কোচে ড্রাইভার নাই। সো যাই হোক আমরা ইউটার্ন নিয়ে নিই, সামনে একটা রাস্তা আছে ইউটার্ন নেওয়ার। সো এই 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 তো এই তো হালকা হালকা করে আপনাদের আজহার ভাই ইউটার্ন নিবে ইউটার্ন নিবে। রোড ক্লিয়ার রোড ক্লিয়ার আজহার ভাই টানেন। আরে রোড ক্লিয়ার কি বলতেছো, সেখানে দেখ কত গাড়ি আজহার ভাই টানেন 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 টানেন। এই তো টানতেছি টানতেছি, যে আর চলে আসছে যে আর চলে আসছে, এই যা ভাই যা 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 হালকার উপর ঝাপসা করে সুন্দরভাবে আপনাদের আজহার ভাই ইউটার্ন নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে।
আরে আজহার ভাই রাস্তা থেকে পুইরা টুইরা যান না। আরে পড়ুম না রে পড়ুম না, তোর থেকে আমি বেশি চালানো জানি জানাস বুঝছ। আজহার ভাই বুঝছে, দেখেন ডিপার্টমেন্ট ভালোবাসা দিয়ে আপনাদের আজহার ভাই বাসটাকে নিয়ে নূরজাহানের দিকে যাচ্ছে। সো যাই হোক যাই হোক যাই হোক, এই তো কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল নূরজাহান ইন করব। এখানে আমরা বাসটাকে রাইখা আমরা হোটেল নূরজাহানের পিছনে যাই, এলিয়েন খুঁজব। হ্যাঁ আজহার ভাই ভালো হবে, এটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা, তুই তাইলে বাসে থাকবি না যাত্রীদেরকে নিয়ে চইলা যাবি? আজহার ভাই এক কাজ করি, আমি যাত্রীদেরকে নিয়ে চট্টগ্রামে জায়গা, আপনি মূলত এলিয়েনের সাথে কথা বলে আসেন। ওকে ওকে, তাহলে এটাই কর, আমি নাইমা যাই বাস থেকে। সো ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই বাস থেকে নেমে গেছে, আর কুদ্দুস তুই চইলা যা তাহলে। আচ্ছা আজহার ভাই যাইতেছি যাইতেছি। হ হ তুই চইলা যা, চট্টগ্রামে চইলা যা। ওকে আজহার ভাই যাইতেছি যাইতেছি যাইতেছি। সো সুন্দরভাবে যাইস, কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করিস না। ওকে আজহার ভাই করব না ইনশাআল্লাহ। ওকে ওকে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করিস না রে ভাই, কোটি টাকার বাস। ওকে আজহার ভাই বললাম তো করব না। হ হ করিস না করিস না, টান দে টান দে বাস টান দে। ওকে ওকে আজহার ভাই, টাটা টাটা টাটা। সো ভিউয়ার্স, এই দেখেন আমার হেল্পার কুদ্দুস বাস নিয়ে চলে গেছে, আর আমরা এখন এলিয়েন খুঁজবো। সো এলিয়েন খোঁজার জন্য আমরা সামনে যাব, ওনারা বলছিল হোটেলের পিছনে যাওয়ার জন্য। সো এই তো ভাই হোটেলের পিছনে যাওয়ার রাস্তা কই? আরে আরে ভাই, হোটেলের পিছনে যাওয়ার রাস্তা সামনে, চলে যান চলে যান। ওকে ওকে, যাইতেছি যাইতেছি। কি একটা অবস্থা ভাই রে ভাই, কি একটা অবস্থা, এই দোকানের ভিতর দিয়ে যেতে হবে। সো আপনাদের আজহার ভাই দোকানের ভিতর দিয়ে যাচ্ছে। এই তো এই তো এই তো, ও ভাই আমরা হোটেল নূরজাহানের পিছনে চলে আসছি। এখন আমরা এলিয়েনকে ডাকবো। আরে এলিয়েন ভাই আসেন আসেন, আমি একটু আপনাদেরকে দেখতে চাই, জলদি আসেন। আরে আরে ভিউয়ার্স ভিউয়ার্স, আবার শুনতেছেন শব্দ শুনতেছেন? এই দেখেন এই দেখেন এলিয়েন চলে আসছে। ও ভাই এলিয়েন নামতেছে। আরে আজহার ভালো আছো? আরে ভিউয়ার দেখলেন আমাকে চিনে এলিয়েনরা? ওহো তোকে চিনবো না কেন, তোর ভিডিও আমার ছেলে দেখে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ এলিয়েন ভাই থ্যাংক ইউ। আপনি কি কি করতে পারেন? এই তো আমি এখন ডান্স করে তোকে দেখাবো, রেডি 1 2 3 অ্যাকশন। ও ভিউয়ার্স দেখলেন এলিয়েন ভাই ডান্স করতেছে, কি একটা অবস্থা। সো খুবই জোস লাগতেছে এলিয়েন ভাই। ওকে 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 ভাই, আপনারা বাংলাদেশি ভাষা কিভাবে পারেন? আরে আমি তোকে দেখেই তোর ভাষা আমি মুখস্থ কইরা ফেলেছি, পিকাচুবের মতো। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সো আপনারা কুমিল্লাতে কেন আসছেন? আরে কি বলবো, কুমিল্লা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আমরা কুমিল্লাতে আসছি। আচ্ছা আচ্ছা, সো এখন কি করবেন? এখন আমরা চলে যাব, তুইও চলে যা, ইনশাআল্লাহ আবারো দেখা হবে। ওকে ওকে এলিয়েন ভাই ধন্যবাদ ধন্যবাদ। সো ও ভাই এলিয়েন ভাই নাই হয়ে গেল, দেখলেন ভিউয়ার্স এলিয়েন ভাই নাই হয়ে গেছে। সো এলিয়েন ভাই কুমিল্লাতে কেন আসছে তা তো আপনারা বুঝতেই পারছেন, যারা যারা আমার আজহার ভাই অফিসিয়ালের ব্লগটা এখনো দেখেন নাই তারা একটু কষ্ট করে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাওয়া যাবেন, দেখে নিয়েন আপনাদের আজহার ভাই। দেখেন এই তো দোকানের চিপা দিয়ে বের হয়ে যাইতেছে। সো আমি এখন চট্টগ্রাম যাবো কেমনে, আমার বাসই তো নাই। সো যাই হোক, আমরা আমার বাসের জন্য অপেক্ষা করবো, আমার হেল্পারকে দিয়ে আমার বাসটা পাঠিয়ে দিছি। হোটেল নূরজাহান আমরা একটু নাস্তা পানি করি, আর দেখাবো ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আপনাদের আজহার ভাইয়ের জন্য দোয়া করেন, আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দেন। এই ভিডিওটার পার্ট 2 লাগবে কিনা তাও কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।